শুরু করছি আজকের পালা গান, বসে শোনেন কেন বান, দিতে চাই সমাধান, শোনেন নর কিংবা নারী, আমি বলরাম সরকার নামটি ছাড়ি, ভূমিকায় লক্ষ্য হীরা হলাম বরাবরই। তাহলে আমি আর বলরাম সরকার নাই, হয়ে গেলাম লক্ষ্য হীরা বাই, বিপক্ষেতে মধুপান্ডা গোসাই হবে দণ্ডায়মান, তাহার কাছে প্রথমবারে কিছু জিজ্ঞাসা আমি করে যাব দান। এখন এই লক্ষ্য হীরাটা কে এটা আগে জানতে হবে। এই লক্ষ্য হীরা হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বেনাপোলে যে জমিদার ছিল হোসেন শাহ রামচন্দ্র খাঁ, সেই রামচন্দ্র খানের বাইজি, সেই রামচন্দ্র খানের বাইজি ছিল লক্ষ্য হীরা। তার পূর্বের নাম ছিল হীরা দেবী। এই হীরা দেবী পরবর্তীকালে তার নাম হয়ে যায় বাইজি, অর্থাৎ ব্যবসাগিরি করে খায়, ব্যবসাবৃত্তি করে খেত বলে তার নাম হয় লক্ষ্য হীরা বাই। সেই লক্ষ্য হীরার ভূমিকায় আমি আজকে দাঁড়াই। এই লক্ষ্য হীরা কী করে? ওই রামচন্দ্র খাঁর মনোরঞ্জন করে, মনকে রঞ্জিত করে, আর ওই লক্ষ্য হীরা রামচন্দ্র খাঁর ঘরেই বসবাস করে। লক্ষ্য হীরা নাম কেন হলো? সেই সময় সেই লক্ষ্য হীরাকে যদি কোনো মানুষ মনে করত, যদি কোনো ব্যক্তি মনে করত একটি রাতের জন্য সেই লক্ষ্য হীরাকে কাছে রাখবে, একটি রাত লক্ষ্য হীরার সঙ্গে মিলন করবে, একটি রাত লক্ষ্য হীরার সঙ্গে কাটাবে, একটি রাত সেই লক্ষ্য হীরার সাথে থাকতে হলে 1 লক্ষ টাকার প্রয়োজন মেলে। এবার কথা হচ্ছে, তৎকালীন সময় 1 টাকায় 6 মণ চাউল পাওয়া যেত। কথা বলি অবিরত, সেই সময় 1 টাকা দিয়ে 6 টাকা 6 মণ চাউল পাওয়া যেত। তাহলে 1 টাকায় 6 মণ চাউল পাওয়া যেত, তাহলে 1 লক্ষ টাকা জোগাড় করতে কত টাকার প্রয়োজন ছিল? সেই সময় একমাত্র জমিদার রাজা ছাড়া লক্ষ্য হীরাকে কেউ পেত না, একমাত্র রাজা ওই রামচন্দ্র খাঁ পার্সোনাল সেই লক্ষ্য হীরাকে রাখত। সবাই কথা বলি অবিরত, সেই লক্ষ্য হীরা রামচন্দ্র খাঁর বাইজি ছিল। তো যাই হোক, এই লক্ষ্য হীরা সারা জীবন ব্যবসাবৃত্তি করে টাকা উপার্জন করে, কিন্তু প্রশাসনের নারী নরে কথা বলতে চাই, সবার ভেতরে নারীর যৌবন বেশি দিনের নয়, 9 থেকে 12 বৎসর পর্যন্ত নারীর যৌবন রয়। এখন যতদিন পর্যন্ত দেহে যৌবন রয়, ততদিন পর্যন্ত কিন্তু খরিদ্দার যাবে লক্ষ্য হীরার বাসায়, তাই না বাবা? একবার যখন দেহের যৌবন নষ্ট হয়ে যায়, যৌবন চলে যায়, তখন কোনো কাস্টমার কোনো খরিদ্দার আসবে না আর লক্ষ্য হীরার বাসায়। তাই আজকে সেই লক্ষ্য হীরা মনের জ্বালা নিয়ে কিছু জিজ্ঞাস মধুপান্ডা গোসাইয়ের কাছে রাখতে চায়। এখন শাস্ত্রের মধ্যে এই শিশু আর বৃদ্ধদের নিয়ে একটি কথা লিখেছে, কি? দুর্বলা কষ করা সাধু, পূর্বানাং প্রতিব্রতা, রোগিনাং দেবতা ভক্তা, আর বৃদ্ধা বেশ্যা তপস্বিনী। কথাটার মানে হলো, দুর্বলা কষ করা সাধু, আমি বিশ্বনাথপুরের মধ্যে সব থেকে বড় মস্তান, আমার কথায় বিশ্বনাথপুরের লোকজন উঠে আর বসে, আমি যা বলবো তাই বিশ্বনাথপুরের লোকজন শোনে মানে, আমি আজকে গুন্ডামি করে মস্তানি করে যেই বাবাটিকে যেই ছেলেটাকে দুচর মেরেছি, সেই ছেলেটাই একদিন বড় হয়ে তার পুত্র সন্তান 4 জন 5 জন হবে, তখন দেহে বল থাকবে না, তখন তার 3 জন ছেলে যদি আমার গায়ে আঘাত করে তখন তো বাঁচতে পারবো না বিশ্বের ভিতরে। তাই বলছে দুর্বলা কষ করা সাধু, তাই সময় থাকতে সেই মস্তানি ছেড়ে দিয়ে বাবা ভিখারিণী পাগলিনী হয়ে গোবিন্দের চরণ ভজা চাই। তাই সেই লক্ষ্মীরা মনে মনে ভাবে তাই। আর বলছে পূর্বানাং প্রতিব্রতা, যেই মেয়েটি যেই নারীটির চরিত্র খারাপ সেই নারীটি সবার আগে নিজের স্বামীর সেবা করবে, সবার আগে নিজের স্বামী যেটা না চায় সেটা না চাওয়ার আগে
সেই জিনিসটি এনে দেবে স্বামীর পুরো ভাগে। এটা হলো পূর্বানাং প্রতিজ্ঞতা। স্বামী যাতে সন্দেহ করতে না পারে আমার স্ত্রীটা অসতী, আমার স্ত্রী কুলোটা, এটাই হলো প্রতিব্রত নারীর লক্ষণ। আর রোগিণাং দেবতা ভক্তা, বাবা হয়ে গেছে ক্যান্সার কোনো জায়গায়, ভেলু বোম্বাই চেন্নাই কোনো জায়গায় হলো না অ্যান্সার, মানুষটি মনে মনে চিন্তা করে তাই কত ডাক্তার কত ইঞ্জিনিয়ার কত কবিরাজের কাছে গেলাম ভাই, কেউ আর ভালো করে দিতে পারলো না, চিকিৎসা করতে পারলো না, তাহলে এখন কি হবে উপায়? এখন একটাই শুধু উপায়, সাধুগুরু বৈষ্ণবের চরণতলে গিয়ে আশ্রয় নাও। ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত জল যদি খেলে পড়ে তার ভববেদি দূরে চাল চলে যায় দূরে। তাই বলছে রোগিণাং দেবতা ভক্তা, একমাত্র দেবতাদের চরণ ছাড়া, গুরু বৈষ্ণবের চরণ ছাড়া উদ্ধার নয়। শাস্ত্রে অনেক প্রমাণ আছে, বলতে চাই আপনাদের কাছে। আর বৃদ্ধা বেশ্যা তপস্বিনী, যে মেয়েটি একসময় দিনে 15 জন 16 জন 20 জন করে খরিদ্দার নিয়ে আসতো, যার কাস্টমার আসতো, সেই মেয়েটির এখন আর কাস্টমার আসে না, দেহে যৌবন নেই, বয়স হয়ে গেছে বৃদ্ধ, এখন কেউ পছন্দ করে না, এখন কোনো মানুষ গিয়ে সেই লক্ষ হীরার ঘরে টোকা দেয় না, লক্ষ হীরাকে কেউ দাম দেয় না। এখনো লক্ষ হীরা মনে মনে চিন্তা করে তাই আমি সারা জীবন যা করেছি পাপ, এই পাপ থেকে যাবে না, হবো না মাপ, রক্ষা করতে পারবে না ভগবানের বাপ, তাহলে এখন কি করি উপায়? শুনেছি কোর্ট আদালতে গেলে পরে, ঘুষ দিলে পরে বড় বড় পাপ থেকেও নাকি রেহাই পাওয়া যায়, বড় বড় দোষ থেকেও নাকি রেহাই পাওয়া যায়। তাহলে আমি যে করেছি পাপ, এই পাপ থেকে মাপ পেতে হলে ঘুষের প্রয়োজন মেলে, কাকে ঘুষ দেব না, তাহলে আমার কাছে তো টাকা পয়সা সোনা দানার অভাব নাই, মনে ভাবি তাই, তাই এই দক্ষিণ চব্বিশ পরগনা বেনাপোলের জঙ্গল দিয়ে ছেড়ে আমি যেতে চাই ওই উড়িষ্যার জগন্নাথ মন্দিরের চরণ উপরে, আমার সমস্ত সোনাদানা টাকা পয়সা জগন্নাথের চরণে সব অর্পণ করে দেব, ওই সোনাদানা টাকা পয়সা ঘুষ দিয়ে জগন্নাথের কাছে সমস্ত পাপ থেকে রেহাই পাব। এখন বাবা এই চিন্তা ভাবনা করে লক্ষ হীরা একটি পোটলার মধ্যে, একটি ব্যাগের মধ্যে, বস্তার মধ্যে ওই লক্ষ লক্ষ টাকা সোনাদানা মাথায় বোঝাই করে দুদিন তিন দিন ধরে হাঁটতে হাঁটতে পৌঁছাল্লো গিয়ে জগন্নাথ মন্দিরের ধারে। এখন লক্ষ হীরা টাকা পয়সা সোনাদানা নিয়ে যখন জগন্নাথ মন্দিরে গেল, জগন্নাথ মন্দিরে গিয়ে দরজার সামনে দাঁড়ালো, এইদিকে এই যে জগন্নাথের পুরীধামের 4,500 পাণ্ডার মহাসচিব যিনি মধু পাণ্ডা গোসাই, এই মধু পাণ্ডা গোসাই মন্দিরের দরজা খুলে মন্দির ধোয়া মোছা করতেছে ভাই। এখন মন্দির ধোয়া মোছা করার তরে যখন দরজা দিল খুলে, দরজা খুলে দিয়ে চলে গেল ঘরের মন্দিরের বাইরে, এখন লক্ষ্যীরা মনে মনে চিন্তা করে তাই এটাই আসল সুযোগ, এটাই সৎ সুযোগ, এই সুযোগে আমার টাকা পয়সা সোনা দানাগুলো আমি জগন্নাথের চরণে দিতে চাই। মন্দির একা পেয়ে লক্ষ্যীরা মনে ভাবলো তাই আমার এই সোনা দানা টাকা পয়সাগুলো আমি জগন্নাথের চরণে এখন রাখতে চাই, তাই মাথার থেকে সোনা দানা সেই টাকা পয়সাগুলো নিয়ে ওই লক্ষ্য হীরার চরণে, দূর থেকে লক্ষ্য হীরা জগন্নাথের চরণে ছুঁড়ে দিয়েছে। যেইমাত্র জগন্নাথের চরণে ওই টাকা পয়সা সোনা দানাগুলো ছিটিয়ে দিতে নিল, এবার জগন্নাথ ঠাকুর মনে মনে চিন্তা করলো তাই সারা জীবন যে পাপ কর্ম করে টাকা পয়সা উপার্জন করে নিয়ে এসেছে হীরা ভাই, আমার এই পবিত্র মন্দির, এই মন্দিরের ভিতরে সোনা দানা টাকা পয়সা পাপের কামানো টাকা, কথা বলি পাকা, এই টাকা নিয়ে এসেছে, এই টাকা সোনা দানা যখনই আমার চরণে দিবে তখনই তো সেগুলো প্রসাদ হয়ে যাবে, আর প্রসাদ ভেবে যদি কেউ তাহা নেয় তুলে খুলে বলি আপনাদের সভাস্থলে, তাহলে জগন্নাথের মান সম্মান রবে না। তাই সেই জায়গায় জগন্নাথ ঠাকুর মনে মনে চিন্তা করলো তাই এই পাপের টাকা আমার মন্দিরে ঢোকানো যাবে না, মনে ভাবে তাই। এখন কি করলো, যখনই লক্ষ্য হীরা সেই টাকা পয়সাগুলো দিতে নিল, সঙ্গে সঙ্গে জগন্নাথ দেব
দৌড়ে এসে দরজাটা বন্ধ করে দিল। যখনই দরজাখানা বন্ধ করে দিল, ওমা যেই না মাত্র দরজা বন্ধ করে দিল, ওই দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে জগন্নাথ ওই লক্ষ হীরা টাকা পয়সাগুলো গিয়ে দরজার মধ্যে বাড়ি খেয়ে বাইরে এসে ছড়িয়ে ছিটে জাগায় জাগায় থোকা থোকা সোনার দলা আর বড় বড় 2000 টাকার নোটের বান্ডিল, 500 টাকার নোটের বান্ডিল জাগায় জাগায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল। এখন এই জায়গায় আমার মধুপান্ডা গোসাইয়ের কাছে জিজ্ঞাসা, পাপীকে দেখে তুমি ঘৃণা করো, পুণ্যবান তোমার আপনজন, আমি তোমার কেউ না, এটা বললে চলবে না। জালালউদ্দিন একটি গানের ভাষায় বলেছে, পাপ করে নাই জন্মেও যে যেন ভাগি নয় সে করুণার, পাপীর আছে আখের আতে ক্ষমা পাওয়ার অধিকার। যে যেন পাপ করে নাই সে তো মাপ চাওয়ার অধিকার নয়, সে তো করুণার অধিকার নয়। এই যদি হয় মহাজনের গানের কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, এখানে আমার থাকবে জিজ্ঞাসা 12টা। কি তাহলে পাপীকে দেখে ভগবান ঘৃণা করবে, পাপীকে দেখে ভগবান চরণে জায়গা দিবে না, এই যদি হয় তাহলে জগন্নাথ লক্ষ্মীরা যে জগন্নাথের চরণে নিতে চাইল আশ্রয়, তাহলে জগন্নাথ কেন সেই লক্ষ্মীরাকে আশ্রয় দিল না? প্রথমবারে তোমার কাছে রইল আমার এখানে জিজ্ঞাসা। হ্যাঁ, আপনারা সকলেই জানেন জগন্নাথের হাত নাই, জগন্নাথের পা নাই, জগন্নাথের চেহারা আকৃতিটা বিকৃতি, তাই না? পুরীধামে যারা গেছেন তারা জানেন সেই জগন্নাথের হাত পা নেই, শুধু দেহটা আছে বাবা। এখন যার হাতই নেই, যার পাই নেই, সে কেমন করে সিংহাসন থেকে এসে সেই দরজাটা বন্ধ করলো? গোসাই বাবাজি, তোমার কাছে আমার এই জায়গায় একটু জিজ্ঞাসা রইল, যার হাতই নাই পাই নাই সে কেমন করে এসে দরজাটা বন্ধ করলো? যদি আমি পাপি হয়ে থাকি তাহলে এই পাপ থেকে কেমন করে যাব, হব মাপ? গোসাই তোমার কাছে আমার জিজ্ঞাসা, এই দরজাটা বন্ধ করলো কে, আর পাপীকে তুমি দেখে কেন ঘৃণা করো? পাপী কি তোমার আপনজন না? তোমা হতেই সৃজন, তোমা হতেই পালন, তুমি পুণ্য, তুমি পাপ, তুমি পাপের অধিকারী, তুমি পুণ্যের অধিকারী, তোমা হতেই পাপের সৃষ্টি, তোমা হতেই পুণ্যের সৃষ্টি। তাই এই জায়গায় প্রথমবারে আমার আরি গোসাই বাবাজি এসে জবাব দেবে বলিহারি। তাহলে কেমন করে দরজাটা বন্ধ করলো, আর কেই বা দরজাটা বন্ধ করলো? যদি জগন্নাথ দেবী দরজাটা বন্ধ করে, জগৎ বন্ধুই যদি দরজা বন্ধ করে, তার তো পা নেই, তার তো হাত নেই, তাহলে কেমন করে সেই দরজা বন্ধ হলো? প্রথমবারে এই জায়গায় আড়ি রয়ে গেল। একটা গানের সুর ধরি, সেই গানের সুরে সুরে আমার বিপক্ষের ভাবুককে আরো কিছু জিজ্ঞাসা করি। জয় গুরু। গুরু গো সে যে কি জন্মে করে ধর, বলো বলো জগৎ বন্ধু কাষ্ঠের মূর্তি হলো কি বাবা? যিনি অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ, তার ওই কাষ্ঠের মূর্তিটা ধরার কি প্রয়োজন ছিল? গোসাই তোমার চরণে আমার জিজ্ঞাসা রইল, তিনি ওই মূর্তিটা কেন ধরতে হলো, জগন্নাথের ওই মূর্তিটা কেন হলো? প্রথমবারে গোসাই জিজ্ঞাসা হইল, তার এত সুন্দর দেহটা আকৃতিটা কেন বিকৃতি হলো? বাবাজির কাছে আমার এই জায়গায় জিজ্ঞাসা হইল, জগৎ বন্ধু কাষ্ঠের মূর্তি হলো কি কারণ? জগৎ বন্ধু কাষ্ঠের মূর্তি হলো কি কারণ? জয় জয় নিতাই গৌর হরি,
আমি অনেকক্ষণ আগে এসেছি তোমার মন্দিরে, আমি অনেকক্ষণ আগে বাবা মন্দিরে এসেছি, মন্দিরে এসে দেখতে পাই এক বাবাজি প্রসাদ নিয়ে মন্দিরের দিকে হেঁটে যায়। আমি তার করে জিজ্ঞাসা করলাম, বাবা এটা কি? বলে এটা জগন্নাথ দেবের প্রসাদ, মহাপ্রসাদ, খিচুড়ি প্রসাদ। আমি বললাম, বেশ, এই খিচুড়িটা কিসের তৈরি? সেই বাবাজি সেই পান্ডা বলল, আমার বরাবরই, এটা হলো আউশ ধানের খিচুড়ি। আমি বললাম, সর্বনাশ, এই সেদ্ধ আউশ ধান দিয়ে কেমন করে প্রসাদ হয়? আউশ চালের আউশ ধানের দিয়ে তো কোনোদিনও প্রসাদ হয় না, এটা তো কোনো দেবতা গ্রহণ করে না। আস্তে, তাহলে এই আউশ ধান দিয়ে কেন জগন্নাথের চরণে জগন্নাথের ভোগ তৈরি হল? জিজ্ঞেস করলাম, ডাল দেওয়া হয় কিসে? বলল, এটা মাসকালাই। আমি বললাম, আরো সর্বনাশ, এটা তো আরো মারাত্মক, মাসকালাই দিয়ে তো কোনো গোবিন্দের সেবা দেওয়া হয় না, মাসকালাই তো কোনো গুরু গোবিন্দের সেবায় চলে না, মাসকালাই তো কোনো বৈষ্ণবের চরণে বৈষ্ণবের সেবায় চলে না। তাহলে আউশের ধান সাতের মাস কালাই? গোসাই এইখানে জিজ্ঞাসা করে যায়, তাহলে জগন্নাথ দেবের ভোগ প্রসাদ খিচুড়ি প্রসাদ কেন হলো, আর এই আউশ ধানের চাল আর এই মাস কালার ডাল দিয়ে কেন এই জগন্নাথ দেবের ভোগ দেওয়া হয়? বাবাজি জিজ্ঞাসা করে দাঁড়াইয়া সব, তাই সেই জায়গায় আউশের ধানার সাথে আস্তে আস্তে। আমি অনেকক্ষণ আগে এসেছি, এসে দেখলাম যেখানে প্রসাদ খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে বাবা, দেখি প্রসাদ দিচ্ছে, যেখানে বসে মানুষ প্রসাদ খাচ্ছে, একজন প্রসাদ খেয়ে গেল, সেই প্রসাদের থালাটা ধোয়া বা মোছার কোনো প্রয়োজন নাই, ওই এঠো থালার মধ্যে আর একজন এসে খেল। হ্যাঁ বাবা, জগন্নাথ ধামে গিয়ে দেখবেন যেটা মহাপ্রসাদ খায়, ওই একজন প্রসাদ খেয়ে গেল, ওই পাতাটা ধোয়া মোছার প্রয়োজন নাই, সেই পাতার মধ্যে আর একজন মানুষ এসে সেই প্রসাদ খায়। হঠাৎ করে গুনতে শুরু করলাম, ৩৫ জাতি এসে খেয়ে গেল, বসে শোনেন জ্ঞানী দল, সেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কাপালি, নমশূদ্র, ক্ষত্রিয়, বর্মণ, এমন কোনো মানুষ বাকি নাই সেখানে প্রসাদ খায় নাই। নমশূদ্র খেয়ে গেল, তারপরে এসে ওই থালার মধ্যে ব্রাহ্মণ খেল, ব্রাহ্মণ চেটে পুটে খেয়ে গেল, সেই থালার মধ্যে এসে ক্ষত্রিয় খেল, কোনো জাতির বিচার নাই। হঠাৎ করে গুনতে গুনতে দেখি ৩৬ নম্বর জাতি, মাথায় টুপি আর গালে দাড়ি। হ্যাঁ, দেখি মাথায় টুপি গালে দাড়ি। আমি তার কাছে গিয়ে বললাম, জিজ্ঞাসা করলাম, বাবা তোমার নাম কি? কয়, ইব্রাহিম খলিলুল্লাহ হক। যেই মাত্র শুনল সেই পান্ডা, যেটা মুসলমান, নাম তার ইব্রাহিম খলিলুল্লাহ, শোনা মাত্র
তত্র দাঁড়িয়ে ছিল এক পান্ডা, মেরে দুই ডান্ডা সেখান থেকে তাড়িয়ে দিল, বললো মুসলমানের এখানে কোনো চান্স নাই, নো ভ্যাকেন্সি নো চান্স। গোসাই তোমার কাছে আমার জিজ্ঞাসা, সবাই প্রসাদ পেল, তাহলে মুসলমান কেন সেই জগন্নাথের প্রসাদ থেকে বাদ রয়ে গেল? হ্যাঁ বাবা, ভগবান নিজে বলেছে আমা হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্তের থেকে প্রসাদ বড়। তাই যদি হয় তাহলে প্রসাদ থেকে কেন সেই বাবাজি বঞ্চিত রয়? তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমার জিজ্ঞাসা, আউশের চালার সাদের মাস কালাই, তাই দিয়া ভোগ লাগায় জাতির বিচার নাই। দেখি তুই দিকে তুই কানাই বলাই, দেখি তুই দিকে তুই কানাই বলাই, মধ্যে নারী একজন জগৎ বন্ধু কাষ্ঠের মূর্তি হলো, জগৎ বন্ধু কাষ্ঠের মূর্তি হলো। জয় জয় সাধুগুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে, পায়রা হরি বল হরি বল হরি বল। তার নাম নাকি পলাই, বাদিকে যিনি বসে আছে তার নাম নাকি কানাই, ডান দিকে যিনি বসে আছে সে নাকি বয়সে বড়, তার নাম নাকি পলাই হলো, এবার বাদিকে যিনি বসে আছে তার নাম নাকি কানাই বলে সবাই ডাকে। এখন মাঝখানে আবার একটা মেয়ে ছেলে একটা নারী দেখতে পাই বাবা, হ্যাঁ দুই দিকে কানাই বলাই, মাঝখানে একটা মেয়ে ছেলে দেখতে পাই গোসাই। এই মেয়ে ছেলেটার আবার বিচিত্র রকম চেহারা, বিচিত্র রকম রূপ, কি বাবা, কপালে সিঁদুর আছে সিঁথিতে নাই, ডান হাতে শাখা আছে বাঁ হাতে নাই, ডান হাতে শাখা আছে বাঁ হাতে নাই, বাঁ হাতে পলা আছে ডান হাতে নাই, ডানাতে খারু আছে বাঁ হাতে নাই, সিঁথিতে সিঁদুর আছে কপালে নাই। তাহলে গোসাই এই জায়গায় আমি জিজ্ঞাসা করে যাই, তার অর্ধঅঙ্গ বিধবার আকার, আবার অর্ধেক অঙ্গ সপে যেন কেন রয়, এই নারীটার নামটা কি, নারীটার বাড়ি কোথায়, নারীটার কি বা পরিচয়, কার ঘরণী কার রমণী? গুরুদেব তোমার কাছে রইল জিজ্ঞাসন, গোসাই জবাব দেবে এসে মনের মতো। নারীটার ভোটার কার্ড কি, নারীটার আধার কার্ড কত, নারীটার রেশন কার্ড কত, এই জায়গায় জিজ্ঞাসা রয়, পরিষ্কার জবাব দেবে দাঁড়াইয়ে সবাই। তাই বলছি তার অর্ধঅঙ্গ বিধবার আকার, আবার অর্ধেক অঙ্গ দেখি যেন শরদ বলে সেই রমণিকা, ওদিন শরদ বলে হরি বল হরি বল, জয় জয়।
সরল বলে সেই রমণিকা, আমার জানতে মনের আকিনচন আকিনচন। সেই রমণীটা কার, কি তার স্বামীর নাম? গোসাই জিজ্ঞাসিল সভ্য সভা দাম। জগৎবন্ধু কাষ্ঠের মূর্তি হলো কি কার, জগৎবন্ধু কাষ্ঠের মূর্তি হলো কি কার। বেশি কথার নাই তো প্রয়োজন, প্রথমবারের মতো ভাব করি সম্বরণ। যে কয়েকটা প্রশ্ন আমি করে গেলাম দান, গোসাই এসে ভালোভাবে দেবে সমাধান। প্রথমবারে আমি যদি বলি আবার বেশি, বেশি বললে গোসাই আমার করতে পারে দোষী। কাজে দোষা দোষী রেশারেশি করবো না করবো না, এখানেতে রেখে দিলাম আমার আলোচনা। এই সভাতে হেরি যত মাতামাসীগণ, সকলকে দেখি আমার মায়ের মতন। এই দিকেতে হেরি যত আমার বৈষ্ণব সাধুজন, সভা মধ্যে বলরাম আমি বন্দী সবার চরণ। তারপরে প্রণাম করি মাতা পিতার পায়, জগত ব্রহ্মাণ্ডে এলাম তাদের করুণায়। তারপরে গুরুর পদে রইল নমস্কার, আধার ঘরে আলো দিয়ে ঘোচাই অন্ধকার। বাউল গুরুর বন্দী চরণ সভাতে দাঁড়াইয়া, বাউল গানের গুরু আমার রামচরণ গোসাই হয়ে গেছে রইয়া। কবি গুরু কল্পতরু মহেন্দ্র সরকার, তার উপরে দিলাম আমার এই জীবনের ভার। তোমাদের চরণেতে রইল নমস্কার, বলরামের ভাঙা তরি করে নিও ভার। বিপক্ষের ভাবুক যিনি প্রণাম জানাই পায়, দয়াল অধিকারী নামটি তার জানাইলাম সবাই। তার চরণে রত শিবে প্রণাম বটে করি, একবার চাঁদ বদনে প্রেমানন্দে সবাই বলেন হরি হরি হরিবল হরিবল হরিবল, সবাই মিলে হরিবল হরিবল হরিবল। এখন বেশি গান করার দরকার, হরিবল হরিবল জয় গুরু। আজকে লক্ষ হীরাবাই আর আমাকে করেছে জগন্নাথের পূজারি মধু পাণ্ডা, তার বদনে শুনতে পাই। এমন ভাগ্য কি আমার আছে, খুলে বলি আপনাদের কাছে। মধু পাণ্ডা যিনি স্বয়ং নিজে জগন্নাথকে স্নান করাতেন, সেবা দিতেন, তিনি তো সামান্য ব্যাপার নয়, তাই না বাবা? তবু আজকে ভূমিকাতে দাঁড়াই, হে পাণ্ডা হে মহাবৈষ্ণব, আজ তুমি আমার হবা, আমার হয়ে আমার হিত মন্দিরে বসে তুমি তোমার কথা কবা। রসাভাসে বসে বসে শুনবে ভক্তগণ, তোমার শ্রীপাদ পদ্মে রইল মোর আত্মনিবেদন। এবার ভূমিকাতে যাই, ছোট্ট একটা গান না গেলে কেমন দেখা যায়, দুই লাইনের একখান গান। একদিন ভুলের মাসুল তোমায় দিতে হবে, ওরে যেদিন এই দেহ তোমার হবে দুর্বল, দিন বইয়ে যায় দুটো কৃষ্ণ কথা বল, দাঁত পড়েছে চুল পেকেছে গেছে মুখের হাসি, পুরাণ বন্ধু দেখে এখন কয় কেমন আছো মাসি, এই জন্য টাকা পয়সা বস্তার মধ্যে ভরে এসেছে জগদ্দাথ মন্দিরে, ঘুষ দিয়ে টাকা দিয়ে যদি ভগবান পাওয়া দিত
আমাদের দেশে অনেকে ধনী মানি মানুষজন আছে বাবা, তাই না? তাহলে টাটা বিরলা গোয়েঙ্কা তারা টাকা দিয়ে ভগবানকে কিনা থুত, তাই তো? না, এসব দিয়ে চলবে না। কি চাই? এদেশের ধন তো সে দেশে চলে না শোনা, সেই দেশে একমাত্র প্রেম ভক্তি বল ছাড়া যাওয়া যায় না। তাই সোনার ময়না রে ও আদরের ময়না রে, ও তোর দিন বইয়ে যায় কৃষ্ণ কথা, একদিন ভুলের মাসুল দিতেই হবে, নিজের ভালো হবে কি সে বুঝলি না, সে ফলাফল ষোলো জনার দলে মিশে মিলি তাদের পরামিশে, ও তোর নিজের ভালো হবে কি সে বুঝলি না, সে ফলাফল তুমি যা করেছ মোহের বসে, আসলে সাধু সেবার নিমিত্তে 110 টাকা দান করলেন, ঈশ্বর মঙ্গলময় মঙ্গল করুন।
তাদের সাথে ঘুরে বেড়াও দিবা রাতে, এই মাল কোঠার মাল হরে নিতে সেই দলে করে কৌশল। দুনিয়া পরে ভেবে তাদের সাথে ঘুরে ঘুরে বেড়াও দিবা রাতে, এই মাল কোঠার মাল হরে নিতে সেই দলে করে কৌশল। ওরে এখনো তোর সময় আছে বয়ে যায় কৃষ্ণ কথা বল আদরের ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। জয় জয় রাধা গোবিন্দ গিরিধারী প্রেমানন্দ হরিবার হরিবার হরিবার, জয় জগন্নাথ জয় জগবন্ধু। এখন বনি করলাম, এবার জিজ্ঞাসা যা করেছে সেই জায়গায় দাঁড়াই। যত কথা বলেছে বাবা সঠিকভাবে উত্তর দিলে ওর আর উঠার কায়দা নাই, সত্যি কথা তাই, কিন্তু সেটা আমি করবো না, ধরতকটা মারপেরে। যেহেতু তর্জা গান, উভয় উভয়কে জিজ্ঞাসাবাদ থাকবেই, নাহলে তো তর্জা গান হলই না। যেহেতু পালা, আর যদি অরিজিনাল গুরু শিষ্য ভাবধারা নিয়ে বাউল গানটা হচ্ছে, গুরুশিদ্ধ ভাবধারা নিয়ে হয়, একজন প্রশ্ন করে একজন উত্তর করে, আত্মত দেহত তো ওইটা আলাদা, কিন্তু এটা কিন্তু পালা প্রসঙ্গ। জগন্নাথ নিয়ে আজকে আলোচনা, বসে শুন ভক্তজনা। হমা জগন্নাথ কাষ্ঠের মূর্তি হলো কেন, এই আকৃতি বিকৃতি চেহারা হলো কেন? যদি প্রকৃত বলতে যাই, দ্বারকার রাজা যখন হলেন আমার প্রাণগোবিন্দ কানাই, দ্বারকায় রাজা হওয়ার পরে একজন নয় দুইজন নয় 16,000 অষ্টরমণী গোবিন্দ গ্রহণ করে, তাই না বাবা? তার মধ্যে আটজন শ্রেষ্ঠ। এবার যখন কৃষ্ণ ওই রুক্মিণী কিংবা সত্যভামা কিংবা জাম্বুবতী কিংবা লক্ষণা কিংবা চিত্রাঙ্গদা তাদের কাছে ঘুমায়, ঘুমের ঘরে রাধা রাধা বলে নয়ন ঝরে, কেঁদে কেঁদে বুক ভাসায়, এটা যখন রুক্মিণীর সঙ্গে ঘটল, সত্যভামার সঙ্গে ঘটল, জাম্বুবতীর সঙ্গে ঘটল, লক্ষণার সঙ্গে ঘটল,
চিত্রাঙ্গদার সঙ্গে ঘটল। সব ওই মহিষীরা এক জায়গায় বসে কয়, আচ্ছা দিদি, আমাদের কানের আজকে আমি দেখলাম একটা আশ্চর্য বিষয়। বলে, কী দেখেছ গো? বলে, জানো, কৃষ্ণ থাকে আমার পাশে, রাধা রাধা বলে নয়ন জলে ভাসে। তোমার সঙ্গে কি এরকম ঘটনা হয়? আচ্ছা দিদি, আমি না হয় ভালো না, আমি না হয় সুন্দর না, আমি হয়তো গোবিন্দকে সেরকম সেবা দিতে পারি না। তোমরা তো পারো, তোমরা তো সবাই তো আমরা রাজকন্যা, তাই না? কেউ তো আমরা কম সুন্দরী না। তাহলে আমাদের সবাই কি সেদিনই সন্তুষ্ট না? তাহলে এই রাধা কে? কেন রাধা রাধা বলে চোখের জল ঝরায়? এটাতে একটু জানার বিষয় হয়, সবাই একই কথা কয়। তাহলে জিজ্ঞাসা করি কার ঠাই? বলে, চলো সবাই মিলে এবার আমরা শাশুড়ির কাছে যাই। এবার শাশুড়ির কাছে যখন গেল, শাশুড়িকে, যার নাম হচ্ছে রোহিণী, অর্থাৎ বলরামের মা, রোহিণী কয়, ওমা বৌমার, আমি জানি রাধা কে, রাধা কি আমার জানা আছে, কিন্তু বলি তোমাদের কাছে, ছেলের ভালোবাসার কথা কি মায়ে কখনো ব্যাখ্যা করে শোনাতে পারে? না শোনায় কি বাবা, তাই না? এটা সম্ভব না। যখন এই কথা কয়েছে, সব বউরা মিলে শাশুড়িকে চাইপে ধরছে। অমা, আমাদের কোনো অভিযোগ নাই, আমাদের কোনো অভিমান নাই, আমাদের কোনো দুঃখ নাই, আমরা শুধু এইটুকুই জানতে চাই, রাধা আমাদের চাইতে কিসে বেশি? কেন রাধা বলতে প্রাণে গোবিন্দ আমাদের উদাসী, রাধা বলে তার ঝরে নয়নের জল। অমা, কেই রাধা, কার মেয়ে, কার ধরণী, বা কোথায় তার বাস, একটু তুমি প্রকাশ করানোর জন্য নি, আমরা শুনতে তোমার কাছে চাই। রোহিণী বলল, বৌমারা, বধূমাতাগণ, এই রাধা তত্ত্ব শুনতে গেলে নির্জন নিরালা জায়গার প্রয়োজন, সবার সামনে কওয়া যাবে না। তো কোথায় কওয়া যায়? তাহলে একটা জায়গা ঠিক করতে হয়, নির্জনে নিরলে একটি ঘর আছে। পরের দিন বধূমাতাদের নিয়ে শাশুড়ি রওনা হয়েছে। এখন ওই যে ননদিনী সুভদ্রা, ননদিনী সুভদ্রা, বউরা যায়, মাও যায়, ও হঠাৎ দেখতে পারে মা বউদের নিয়ে কোথায় যায়, না আমাকে তো যেতে হবে, ও পিছন পিছন রাস্তা ধরে। এখন সবাই করে মানা, বোন তুই ফিরে যা, তোকে আসিস না, কয়ে না তোমরা যাবা আর আমি যাবো না, এটা হয় নাকি, আমি যাবই, এমন বাইনা ধরে না, নিয়ে আর পারে না। আচ্ছা, যখন ওই ঘরের কাছে পৌঁছলো, তখন মা রোহিণী বলল, শোনো সুভদ্রা, যখন এসেই পড়েছ তুমি একটি কাজ করো। বলে, কি? দরজায় তুমি দাঁড়িয়ে দারোয়ান হয়ে পাহারা দাও, আর আমি বধূমাতাদের নিয়ে ঘরে গেলাম, ঘরের ভিতরে, সেখানে আমি রাধাতত্ত্ব কৃষ্ণতত্ত্ব আলোচনা করব। তুমি এখানে পাহারা দেবে, যেন কেউ এদিকে না আসে, আর যদি কেউ আসে তুমি ইশারা দিবে, সঙ্গে সঙ্গে আমরা কৃষ্ণ কথা রাধা কথা বন্ধ করে দেব। সুভদ্রাকে রাখলো দরজায় পাহারায়। এবার ঘরের ভিতরে রাধাতত্ত্ব আলোচনা শুরু হয়েছে, কৃষ্ণের জন্মলীলা, বাল্যলীলা, জাগরণ, গোষ্ঠ, ফিরাগোষ্ঠ, উত্তর, তোরাগোষ্ঠ, রু, রাস, বিভিন্ন রকম যে বর্ণনা শুরু করেছে। এই যে এখান থেকে কিন্তু পদাবলী কীর্তনের জন্ম, এই যে আমরা পদাবলী কীর্তন শুনি না বাবা, সর্বপ্রথম মা রোহিণী বধূমাতাদের বলেছে। সুভদ্রা শুনতে শুনতে কেমন যেন একটা বিগলিত হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে কানাই বলাই দুটি ভাই চিন্তা করে, আর ওই ফাঁকা জায়গায় বোন দরজার সামনে দাঁড়ানো কেন? দাদা সুভদ্রা কেন ওই জায়গায়, চল তো যাই। দুই ভাই এসে যখন উপস্থিত হলো, বলে, বোন, এ বোন, তুই এখানে কেন, ঘরে চল। ভাই, দাদা চুপ করো, কথা বলো, আজ মা করছে যা করছে আলোচনা, এ তো আমি জীবনে কোনোদিনই শুনি নাই, যদি একবার তোমাদের কথা ভিতরে যায় তাহলে বাবা মা মার সেই কথা বলবে না। বলে, কি কথা রে, আমাদের শুনতে দিবি না, বলে না তোমাদের শোনা আছে মানা। বলে, কি কথা অন্তত এইটুকু শুনি। বলে, দাদা, সীতাম বৃন্দাবনে রাধারানীর রূপ বর্ণনা, তোমার প্রেমের কথা মা বধূমাতাদের কাছে প্রকাশ করছে। বলে, তাই? সঙ্গে সঙ্গে কানাই বলাই বলে, বোন রে, কতদিন বৃন্দাবনের কথা আমরা শুনি নাই, ও বোন, সারা জীবন তো দাদারা দিয়ে যায়, বোনের কাছে কিছু চায় না,
আমাদের একটু হরি কথা কৃষ্ণ কথা মায়ের মুখে শুনতে দিবি না, রাধার কথা আমাদের শুনতে দিবি না, একটু দে না বোন। সুভদ্রা নিরুপায় হয়ে বলল, দাদা বেশ, তোমরা যদি শুনবে তাহলে কোনো কথা বলবে না, তোমরা আমার পাশে দাঁড়াও। ডানে দাঁড়ালো কানাই, ডানে দাঁড়ালো বলাই, বামে দাঁড়ালো কানাই, মাঝখানে সুভদ্রা। এই রাধাতত্ত্ব কৃষ্ণতত্ত্ব শুনতে শুনতে তাদের দেহ যেন গলিত হয়ে যাচ্ছে, বিগলিত হয়ে যাচ্ছে। তারা আর ইহ জগতে নাই, তারা যে রাধা দত্তের রাধা প্রেমে বিভোর হয়ে গেছে। জয় জয় রাধা গোবিন্দ আনন্দ হরি বল হরি বল হরি বল। এবার এমন সময় সেই দিক দিয়ে নারদ মুনি বিনাশ্বরে গান করতে করতে যায়। এই অপূর্ব দৃশ্য দেখে নারদ মুনি প্রণাম করে ওই গোবিন্দের পায়ে, যে প্রভু আজ কিরূপ হেরিলাম, এরূপ তো কোনোদিন দেখি নাই, হে প্রভু আবার সেই রূপ সেই দৃশ্য তোমাদের তিন ভাই বোনের আমি দেখতে চাই। আচ্ছা জয় গুরু, মায়ের মানব ছিল দিয়ে গেল, ঈশ্বর মঙ্গলময় মঙ্গল করুক, জয় রাধ। এবার নারদকে বলল ভগবান, হে নারদ, এরূপ তুমি আমার এ দাপরে নিলে আর দেখতে পাবে না। আগত কলিযুগে শ্রীক্ষেত্রে পুরীধামে আমি জগন্নাথ রূপে অবতীর্ণ হব, ভাই বোন দাদা তিনজনেই আমরা আবার সেই রূপে শ্রীক্ষেত্রে দেখা দেব। ওই রূপ যারা আমার করবে দর্শন তাদের মনোবাসনা হবে পূরণ, তারা অনায়াসে পাবে আমার শ্রীপদ বা শ্রীচরণ। বাহ, প্রণাম করে চলে যায়। এবার দ্বারকা লীলায় শেষ লীলায় আপনারা যেটা জানেন সবাই, কৃষ্ণ একদিন দারুকবনে নিম্ব গাছের ডালে বসলেন, তাই না বাবা? আর জরাব্যাধ পাখি মনে করে, কৃষ্ণের পদ তো লাল বলে পাখি মনে করে স্বর চালায়, যখন স্বর বিদ্লো পায় অমনি নিম্ব ডাল থেকে পড়ে যায়। ব্যাধে ছুটে গিয়ে চিন্তা করে, কি যদুকুল শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ তার অঙ্গে আমি আঘাত করেছি, আমার মতো তো মহাপাপী নাই, আমি এই জীবন রাখবো না, আমি আত্মহত্যা করতে চাই। ভগবান কৃষ্ণ বলল, হে ব্যাধ, তোমার কোনো অপরাধ নাই, তুমি কে আমি কে তোমার হয়তো নাই জানা, আমার তো সবই আছে জানা। হে ব্যাধ, ত্রেতা যুগে যখন আমি রাম ছিলাম, তোমার পিতা বালিকে আমি ছলনা করে মেরেছিলাম, তাই না? সেদিন তুমি প্রতিজ্ঞা করেছিলে, হে রাম তুমি না ভগবান, ভগবান হয়ে এমন করে মৃত্যু আমার পিতাকে দিলে, এই আমি প্রতিশোধ চাই, তুলে নিলাম আমি ধনুর্বাণ। সেদিন আমি বলেছিলাম, অঙ্গত্রে আমার সীতা হারিয়ে গেছে, তাই সীতা উদ্ধারের তরে আমি তোমার কাকার সঙ্গে মিতালি করেছি সুগ্রীবের সনে, তুমি আমার সহায় হও, তোমার আশা হবে পূরণ, আগত দাপর যুগে তোমার মনোবাসা করব পূরণ, তাই তুমি সেই জরা ব্যাধ আমি সেই রাম। বলে বিশ্বাস করি না, বিশ্বাস করো না, যখনই তাকে স্পর্শ করলো তার দিব্য দৃষ্টি খুলে গেল, রাম রূপ দর্শন করে প্রণাম করে পায়ে সে চলে যায়। কিন্তু নিম্ব বৃক্ষ যে বৃক্ষের ডালে বসে কৃষ্ণরাজ পারান যাচ্ছে চলে, সে নিম্ব বৃক্ষ কাঁদতে কাঁদতে ভগবানের কাছে কয়, এ প্রভু জগতে সবাই আমার কলঙ্ক দেবে, আর যদি তুমি আমার ডালে না বসতে তাহলে তোমার মৃত্যু হতো না, সবাই আমাকে ধিক্কারে জানাবে, আমার গতি কি হবে দয়াল, আমি যে মহাপাপী হয়ে গেছি, তুমি আমাকে মুক্তির পদ বলে দাও বলে দাও বলে দাও। ভগবান বলল, শোনো নিম্ব বৃক্ষ, আজ যেমন তোমার গাছের তলে আমার প্রাণ যাচ্ছে চলে, তোমায় রাখছি বলে আবার নতুনভাবে নতুন রূপে আমি জন্ম নিব নিম্ব গাছের তলে, সেদিন আমার নাম হবে নদিয়ার নিমাই, সবাই ধন্য ধন্য করবে, কোনো অসুবিধা নাই। এবার কৃষ্ণ তার পারিষদ বর্গকে বলল, এই নিম্ব বৃক্ষটা তোমরা পড়িও না,
এটা কেটে নদীর জলে ভাসিয়ে দাও। এবার নদীর জলে যখন ভাসিয়ে দেওয়া হলো, ভাসতে 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 সাগর দিয়ে শ্রীক্ষেত্রে অর্থাৎ পুরীধামে পৌঁছালো। এবার পুরীধামের যে রাজা ইন্দ্রধনু, তিনি বড় ভাগ্যবান রাজা গো, এবং তিনি মহান রাজা। হঠাৎ ভোরবেলায় তিনি স্বপ্ন দেখলেন যে সাগর দিয়ে একটা বড় বৃক্ষ ভেসে আসছে, সেটা ডাঙ্গায় তোলো। ডাঙ্গায় তুলে তুমি তিনখানা মূর্তি করো তৈয়ারি, যার নাম হবে জগন্নাথ। স্বপ্ন যখন ভেঙে গেল, সৈন্য সামন্ত নিয়ে নদীর পাড়ে গেল, দেখে সত্যি একটি গাছ ভাসি আসে। সেটাকে ডাঙ্গায় তুলে যখন রাজ্যের ভিতরে নিয়ে যায়, এবার চারদিকে খবর পাঠায়, যত মিস্ত্রিগণ তোমরা আছো আমার কথা শোনো, আমি জগন্নাথের মূর্তি তৈরি করব, আমার মূর্তি নির্মাণ করে দাও। এখন যেই মিস্ত্রি আসে তারা রাজার কাছে কয়, রাজামশাই জগন্নাথ ঠাকুর দেখতে কেমন হয়, এটা তো আমাদের দেখা নাই, আমরা তো কোনো দিন দেখি নাই, তাহলে তার আকৃতি বা কোনো একটা ছবি যদি দেন তাহলে আমরা তৈরি করে দিতে পারি আপনার কাছে। জানে কি বাবা, যেটা কোনো দিন দেখিই নাই ওটা তার আন্দাজি বানানো যাবে না, তাই আপনি আমাদের কথা নেবেন, একটা চিত্র বা কেমন আকৃতি হবে আমাদের বলবেন। রাজা বলে আমিও তো জানি না কেমন জগন্নাথ ঠাকুর দেখতে হয়। হ্যাঁ, ভগবান চিন্তা করলেন আমার মূর্তি তো গড়া হবে না, বিশ্বকর্মাকে করলেন স্মরণ, বিশ্বকর্মা দিল দর্শন। বিশ্বকর্মাকে কয়, হে বিশ্বকর্মা তুমি করো না দেরি, মিস্ত্রির রূপ ধরি, তুমি রাজার বাড়ি করো গমন। এবার রাজার বাড়ি যখন গমন করে, মিস্ত্রি কয় রাজার ধারে, হে রাজা আমি জগন্নাথের মূর্তি গড়তে জানি। জানো? বলে হ্যাঁ। তবে শোনো, আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? ওই মূর্তি গড়তে মোট 21 দিন সময় লাগবে। এই 21 দিনের চাল ডাল তরি তরকারি যা কিছু নিয়ে কিন্তু আমি ঘরের ভিতরে যাব, আর ভিতর থেকে জানলা দরজা সব বন্ধ করে দেব। হ্যাঁ, হরিবল হরিবল, দেখ কোথায় শর্ট হচ্ছে। এই 21 দিনের মধ্যে কেউ আমাকে ডাকতে পারবে না, 21 দিনের মধ্যে কেউ দরজা খুলতে পারবে না, 21 দিনের মধ্যে কেউ আমার সঙ্গে কথা বলতে পারবে না। যদি 21 দিনের মধ্যে কেউ তোমরা আমাকে ডাকাডাকি করো বা দরজা খুলে ভিতরে প্রবেশ করো, যতটুকু মূর্তি গড়া হবে অতটুকুই থাকবে, আর এক কপু আমি দেব না। এই শর্তে যদি রাজি হও তাহলে আমার কথা নাও, আমি বানাবো, আর না হলে বাবা আমি এক্ষুনি চলে যাবো। রাজা কয় না না, আমরা আপনাকে কোনো রকম অসুবিধা করব না। 21 দিনের খাওয়া দাওয়া নিয়ে মিস্ত্রি ঢুকলো ঘরের ভিতরে, ভিতর থেকে দরজা জানলা দিল বন্ধ করে। এবার মূর্তি বানানো শুরু হয়েছে, কাট কাটা হচ্ছে, শব্দ হচ্ছে, শোনা যাচ্ছে। এরকম করতে করতে 11 দিন অবধি শব্দ পাওয়া গেল, 12 দিনের দিন আর কোনো শব্দও শোনা যায় না, মানুষ আছে কি নাই সেটাও বোঝা যায় না। এবার যারা প্রহরী ছিল রাজার তারা চিন্তা করে, মিস্ত্রি মনে হয় 11 দিন ধরে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তাই মনে হয় আজকে রেস্ট বা ঘুমাচ্ছে, আচ্ছা এক ঘুমাক, কালকে না হয় ডাকবো। বেচারা তো আছে 11 দিন থেকে রাত দিন 24 ঘন্টা কাজ করতেই আছে, শরীরও তো একটা ব্যাপার। 11 দিন যায়, 12 দিন যায়, 13 দিন যায়, যখন মিস্ত্রি শব্দ নাহি পায় তারা চিন্তা করে ওই বেটা বানাতে পারবে না বলে ভয়ে ভয়ে লুকিয়ে চলে যায় নাই তো, আমরা হয়তো কোনো সময় ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ না না, রাজার কাছে খবর দিতে হবে, পরে যদি রাজাকে আমরা খবর না দেই, রাজা যদি পরে জানতে পারে হয়তো আমাদের অকালে প্রাণ যাবে, তাই রাজার কাছে খবর দেওয়া হলো। রাজা মশাই এলো, এসে কান পাতে শোনে কিন্তু কোনো শব্দ শোনা যায় না। 14 দিন গেল, 15 দিন গেল, 16 দিনের দিন আর রাজার সহ্য হচ্ছে না, তবু কাটালো কষ্ট করে। 17 দিনের দিন দরজা খুলে রাজা যখন ভিতরে প্রবেশ করে, দেখে মিস্ত্রি তখন কাঠামের ছোট ছোট কাজগুলো আস্তে আস্তে করে। অমনি মিস্ত্রি বলল, রাজা আপনি সত্য লঙ্ঘন করেছেন, সত্য আপনি ভঙ্গ করলেন, যে সত্য ভঙ্গ করে তার কাজ আমি করি না, থাক আপনার জগন্নাথ মূর্তি, আমি চললাম আর গলল না।
ও বাবা, কেবল এই দেহটা তৈরি হয়েছে, হাত এই অবধি তৈরি হয়েছে, আঙুলটাগুলো এগুলো বানাই লাগানো হয় নাই, এই একটা শোকও ঠিক মতো হয় নাই, মানে একটা কেমন সাইজ পরিশুদ্ধ হয় নাই। রাজা দেখে ওই মূর্তি চিন্তা করে, এই মূর্তি আমি প্রতিষ্ঠা করি কী করে, এইটা তো মূর্তিই হয় নাই, তাই না বাবা? তাই চিন্তা করলো রাজা, আজ আমি মহাপাপী বলে আমার জন্য জগন্নাথের মূর্তি করা হলো না, তাই তো আমার মতো অভাগা মহাপাপী আর কেউ না, এই প্রাণ আমি রাখব না, এই প্রাণ আমি বিসর্জন দেব। রাজা ঘরের ভিতরে ঢুকে দরজা জানলা বন্ধ করে দিল। হে জগন্নাথ, জগবন্ধু, আমার তো জানা নাই আমি ভুল করে ঘরে ঢুকেছি, কেমন করে তোমাকে প্রতিষ্ঠা করি, তাই নানাভাবে কান্নাকাটি করে 17 দিন গেল, 18 দিন গেল, 19 দিন গেল, 20 দিনের দিন ভোরবেলায় দৈববাণী, হে রাজা ইন্দ্রদন্ন, তুমি ওইভাবেই আমাকে প্রতিষ্ঠা করো, আমি ওইভাবেই পূজা নেব, আমার নাম হবে জগন্নাথ, একমাত্র জগন্নাথ দর্শনাথ প্রসাদ সেবন, যারা এই জগন্নাথ মন্দিরে এসে প্রসাদ পাবে আর আমাকে দর্শন করবে, সমস্ত পাপ তাপ থেকে মুক্তি হয়ে তারা অনায়াসে গোবিন্দর শ্রীপাদ পদ্ম লাভ করবে। নিতাই গোর হরিবল হরিবল, জয় জগন্নাথ, জয় জগবন্ধু, জয় জগবন্ধু। রাজা 21 দিনের দিন দরজা খুললেন, রানী গুন্ডিজা দেবী খবর পেল ওইভাবেই পূজা করতে হবে, তাড়াতাড়ি করে ছুটে এসে কয় রাজা মহাশয়, যখন এইভাবেই পূজা করতে হয় তাহলে চলুন রাজবাড়িতে নিয়ে যাই। তখন দৈববাণী হয়, মা গো, যেখানে আমাকে গড়া হয়েছে আমি এখান থেকে এক পাও কোথাও নড়ব না, এখানেই আমার পূজা হবে, এখানেই তোমরা আমাকে পূজা করবে। তবে মা, রথের মেলার সময় আমি তোমার বাড়ি 7 দিন গিয়ে থাকব, আমি আজকে প্রকাশী, আজ থেকে তুমি হবে আমার মাসি, আমি 7 দিন তোমার ঘরে গিয়ে তোমার হাতে সেবা নেব, প্রসাদ পাব, তোমার আদর যত্ন খেয়ে আবার আমি আমার ঘরে ফিরে আসবো। গুন্ডিজা দেবী প্রণাম করে বলল, ঠাকুর, এমন আমার পরম সৌভাগ্য যে আমি তোমার মাসি। বেশ বেশ ঠাকুর, তাই হবে, তাই দিয়ে তোমার পূজা হবে, তাই তো জগন্নাথের আকৃতি বিকৃতি যে আমরা দেখতে পাই, এই জন্য কাষ্ঠের মূর্তি তোমাকে পরিশুদ্ধ পরিবাহ পরিষ্কারভাবে আমি সমাধান দিলাম। তাই এবার মাসকালাইর ডাল, আউশের চাল, তাই না বাবা? এটা কেন? এর একটা কারণ আছে। এটার কারণ কি জানেন মা? যাকে আমরা ঋষি বিশ্বামিত্র রূপে জানি, এই ঋষি বিশ্বামিত্র হচ্ছে ক্ষত্রিয় রাজা, তাই না? রাজা বিশ্বামিত্র, এই রাজা বিশ্বামিত্র 1000 সৈন্য নিয়ে শিকার করতে গেলেন, 1000 শিষ্য মানে সৈন্য সামন্ত নিয়ে শিকার করতে গেলেন বিশ্বামিত্র, রাজাকে নিয়ে 1001 জন। এবার শিকার করতে গিয়ে বনের ভিতরে ঘুরতে ঘুরতে রাস্তা হারায় ফেলায়, জঙ্গলের মধ্যে অন্ধকারের মধ্যে রাস্তা যখন হারিয়ে ফেলায়, এখন যাবে এত মানুষ নিয়ে কোন জায়গায়? হ্যাঁ, ওই জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে দেখে জঙ্গলের ভিতরে একটি বাতি দেখা যায়, প্রদীপ জ্বলে। যখন সেখানে উপস্থিত হলো, দেখে ঋষি বশিষ্ঠর আশ্রম, সেটা সবাই জানাই ভালো। রাজা প্রণাম করলো বশিষ্ঠর পায়, হে মহারিষি, আজ 1000 সৈন্য নিয়ে আমি বনে আসি, কিন্তু পদ ভুলে যাই, অন্ধকারের মধ্যে তো পথ খুঁজে পাই না বলে আজ তোমার আশ্রমে আমরা রাত্রিটা কাটাতে চাই। ঋষি বলল, কোনো অসুবিধা নাই বাবা, তোমরা তো দেখছো আমি সাধু মানুষ, এই কষ্ট করে আর কি থাকতে হবে, এইভাবে যদি থাকতে পারো তাহলে কোনো অসুবিধা নাই। সবাই বলল, কোনো অসুবিধা নেই, শুধু রাজাকে একটু ভালো করে বিছানা করে আমরা গাছতলায় যেখানে সেখানে বসে কাটিয়ে দেবো রাতটা, সকাল হলে আবার চলে যাব। এবার ঋষি আশ্রমে তারা থাকলো, ঋষি মনে মনে ভাবছে, তাই এই যে নিশি যাপন করছে, রাত যাপন করছে এতগুলো মানুষ, অমা আমাদের বাড়িতে কেউ যদি রাত্রেবেলায় থাকে, তাকে তো একটু অন্ন জল না দিলে তো উপবাসে রাখা যায় না, যায় কি বাবা? কেউ কি রাখে? রাখে না। কিছু না পারলো,
একটু চা জল যে কোনো কিছু একটা দেয়, তাই না? এখন ঋষিও মনে চিন্তা করে, হায় রে এত মানুষ, আমার কাছে তো কিছুই নাই, কী দিয়ে ওদের সেবা দেই? কিন্তু এই ঋষির আশ্রমে ছিল কামধেনু বা সুরভি গাই। ঋষি তখন ওই কামধেনুর কাছে গিয়ে কয়, হে গোমাতা, আজ তোমার সন্তানরা এসেছে তোমার ধামে, মা গো, তারা রাত্রিতে যদি উপবাসে থাকে অমা, তাহলে তো গৃহস্থের অকল্যাণ হয়। মা, তুমি কথা নাও, অন্তত এই 1001 জনের জন্য একটু তুমি দুগ্ধ দাও। এবার দুগ্ধ দিল, সবাইকে 1 গ্লাস করে দুধ দেওয়া হলো। এবার ওই দুগ্ধ পান করার পরে রাজার সৈন্য সামন্ত এবং রাজাও নিজে চিন্তা করে, জীবনে দুধ তো খেয়েছি, এমন দুধ তো কোনো দিন খাই নাই, মনে হচ্ছে স্বয়ং অমৃত না সুধা, কি খাচ্ছি বুঝতেই পাচ্ছি না, এত সুস্বাদু দুগ্ধ হয় এটা তো জানা ছিল না। কিন্তু এত মানুষের দুধ, সাধারণ একটা সাধু জোগাড় করলো কী করে? ওর তো এত গরু বাছরও নাই। হ্যাঁ না, রাজার কাছে, রাজা চিন্তা করলো ঋষির কাছে জানতে হবে, তাই জিজ্ঞাসা করে, তাই ঋষি তুমি এত দুগ্ধ দিলে, এমন দুগ্ধ তো কোনোদিন খাই নাই, কোথা থেকে এই দুগ্ধ পেলে? বলে, বাবা আমার আশ্রমে একটি গাভী আছে যার নাম সুরভি বা কামধেনু, তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। বাহ, ছেলের মানত ছিল গো, তাই মা 1502 টাকা দান করলেন। হে গোবিন্দ, হে ঈশ্বর, হে সাধুগুরু বৈষ্ণব, সবাই আশীর্বাদ করুন, সবাই যেন সন্তানটি যেন দীর্ঘায়ু হয়, বিদ্যাবুদ্ধি শিখে পিতা মাতা বংশের মুখ উজ্জ্বল করে। এবং মেয়ের নামে 111 টাকা দান করলেন। জয়গুরু, অবশ্যই কল্যাণ করুক ঠাকুর, বিদ্যাবুদ্ধি শিখে বড় হোক, জয় রাধে। এবার রাজা মনে মনে ভাবে, তাই যা চাওয়া যায় তাই পাওয়া যায়, তাই যায় তাই। হ্যাঁ, তাহলে এইটা যদি রাজবাড়িতে থাকে তাহলে যা চাবো তাই পাবো, কোনো অসুবিধা নাই। এক ভিখারি সাধু বনের মধ্যে বাস, তার কাছে এত সুন্দর গাই, না এটা তো নেওয়া লাগবে। রাজা চালাকি করে কয়, হে ঋষি মহাশয়, আপনি জানেন সেবা দিলে সেবার দক্ষিণা দিতে হয়? বলে, হ্যাঁ তা তো জানি বাবা, তাহলে আমার যা আছে ফল অন্য তাই দেবো। বলে, ওটা হবে না, ওই গাইটা আমরা সেবা দক্ষিণা স্বরূপ নিব, আর কিছু দেওয়া লাগবে না। এখন ঋষি কয়, বাবা এটা তো দানের জিনিস, এটা তো দেওয়া যাবে না, কারণ এই গাভীটি এক একটা আশ্রমে এক একটা ঋষির কাছে 12 বছর থাকতো, 12 বছর হয়ে গেলে আবার অন্য ঋষির কাছে যেত। সমুদ্র মন্থনকালে এই গাভীটি উঠেছিল যার নাম সুরভি বা কামধেনু, বলি সভ্য সভাস্থলে। বলে, না বাবা এটা দেওয়া যাবে না। বলে, দেওয়া যাবে না মানে? জোর করে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে রাজা আদেশ দিল, হে সৈন্যগণ তোমরা আমার কথা নাও, তাড়াতাড়ি করে ওই ঋষিকে বন্দী করো, গাভীটাকে বন্দী করে রাজ্যে নিয়ে যাও। যখন রাজ্যাজ্ঞা হলো পালন, সঙ্গে সঙ্গে ঋষিকে বন্ধন করে গাইটাকে বন্ধন করলো। তখন এবার গাইটা যখন নিয়ে যায়, ঋষি দুহাত তুলে গোমাতার কাছে প্রার্থনা জানায়, হে গোমাতা, তোমাকে রক্ষা করার মতো শক্তি তো আমার কাছে নাই, কারণ রাজার সঙ্গে তো যুদ্ধ করতে আমি পারি না, মাকো তোমাকে তুমি নিজেই রক্ষা করো, তোমার শ্রীপাদ পদ্মে মিনতি জানাই। যখন ঋষি বাক্য করেছে, ওই গাভীর অঙ্গ থেকে সৈন্য সামন্ত বার হওয়া শুরু হয়ে গেছে। এবার ওই বনের মধ্যে প্রচণ্ড যুদ্ধ বেঁধে গেল, যুদ্ধ করতে 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 রাজা পরাজিত হল। যখন রাজা পরাজিত হয়ে গেল, বড় লজ্জা বড় ঘৃণা তার অন্তরে সঞ্চারিত হলো, কি আজ আমি একজন রাজা হয়ে ওই সামান্য সাধুর কাছে পরাজিত হয়ে গেলাম? না, এই রাজপাটের আমার কোনো প্রয়োজন নাই, আমিও সাধু হতে চাই, সাধু হয়ে সাধন ভজন করে আমিও দেখে দিতে চাই যে আমি সাধু হতে পারি। দেখেন দেখি মানুষের কেমন করে অনুরাগ আসে। হ্যাঁ, আজকে একজন রাজা হয়ে তিনি কি প্রতিজ্ঞা করলেন যে আমিও সাধু হয়ে দেখিয়ে দেব। আর গেলেন না রাজ্যে ফিরে, সৈন্য সামন্তদের বললো, তোমরা যাও ঘরে, আমি এই বনের মধ্যে বসলাম সাধনায়। এবার সাধনায় যখন সিদ্ধি লাভ হলো, সিদ্ধি লাভ করার পরে এখন আকাশে উঠতে পারে, মুখ দিয়ে আগুন বার হয়, হ্যাঁ জলের উপর দিয়ে হাঁটে যায়,
নানান কায়দা বায়দা চিন্তা করে। আমি তো মুখ দিয়ে যখন আগুন আমার বার হয় আমি ব্রাহ্মণ হয়ে গেছি। চলে গেল ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে গিয়ে কয়, হে ব্রহ্মা তুমি সৃষ্টিকর্তা, আমাকে ব্রাহ্মণ বলে স্বীকার করো, তুমি তো জীবকে সৃষ্টি করো। ব্রহ্মা বলছে, না তুমি ব্রাহ্মণ হবা কী করে, তুমি তো ক্ষত্রিয় রাজা, ব্রাহ্মণ হতে গেলে এখনও তোমার সেই সময় আসে নাই। ব্রাহ্মণ হতে গেলে তার নয়টা গুণ থাকে, নবগুণে পৈতা হয়, তাই না বাবা? নয়টা গুণ, সম দম খান্তি এ বচন, হ্যাঁ, জ্ঞান বিজ্ঞান আচিত্য সদা ভজন। তাহলে সম, যিনি রিপুকে সমা এই জগৎকে সমানভাবে দেখেছেন, দম যিনি ইন্দ্রিয় রিপু দমন করতে পেরেছেন, হ্যাঁ, যিনি সদা সর্বদা শৌচ কর্ম অর্থাৎ শুদ্ধাচারে চলেন, সদাচারে চলেন। তা তোমার তো কোনোটাই নাই, তোমার তো এখন রাগই কমে নাই, তুমি ব্রাহ্মণ হইছ কী করে? বলে, কি ব্রহ্মা তুমি আমারে ব্রাহ্মণ বলে স্বীকার করবে না? তুমি সৃষ্টিকর্তা, তাই না? দেখো তুমি সৃষ্টি করতে পারো, আমিও সৃষ্টি করতে পারি, আমি আলাদা করে একটা স্বর্গ বানাই নেব মর্তের ভিতরে। করল না দেরি, ব্রহ্মা সৃষ্টি করে গাই, বিশ্বামিত্র সৃষ্টি করে মহিষ, তোরটার থেকে আমার দুধ বেশি হবে, দেখেন কায়দা। ব্রহ্মা সৃষ্টি করে মানুষ, তিনিও সৃষ্টি করতে শুরু করলেন মানুষ, মাথাটা বানাই ফেলছে। ব্রহ্মা নিরুপায় হয়ে চিন্তা করলেন, এ যদি মানুষ সৃষ্টি করে তাহলে আমার ব্রহ্মত্বের কোনো কিছু দাম থাকে না। সঙ্গে সঙ্গে বিষ্ণুদেবকে করলেন স্মরণ, বিষ্ণুদেব দিল দর্শন, বলে, হে বিশ্বামিত্র, তুমি তো বাবা সৃষ্টির ভার তোমাকে দেওয়া হয় নাই, তুমি এই অপকর্ম করছো কেন? বাবা ব্রাহ্মণ হতে গেলে তাকে ব্রহ্মজ্ঞানী হতে হয়, ব্রহ্মজ্ঞানী না হলে তারে কি ব্রাহ্মণ কয়? ব্রহ্মজ্ঞানী কারে কয় জানো? সকল জীবের মধ্যে যে ঈশ্বরকে দর্শন করতে পারে, সকলে জীবের দিকে তাকিয়ে যার নয়ন জল ঝরে, সকলে জীবের মধ্যে যে ভগবানকে দর্শন করে তাকেই ব্রহ্মজ্ঞানী বলে সংসারের ভিতরে। তখন বিশ্বামিত্র একটু চেতনা হলো, যে প্রভু আমি যে বানাই ফেলাইছি যে মাথা এখন কী হবে? কয়, শোনো, জগতে ব্রহ্মা যা সৃষ্টি করেছে যে মানুষ, আর তুমি যা সৃষ্টি করলে ওই মানুষে তোমার মানুষকে পূজা করবে। আমি করলাম আশীর্বাদ, সেটা কি? সেটাই হচ্ছে নারিকেল ফল, ওই যে নারিকেল দেখবেন চোখ আছে, নাক আছে, মুখ আছে, তাই না বাবা? বানাই ফেলছিল মাথাটা। তাই জগতে যে কোনো পূজা পার্বণে ওই নারিকেল ফলটা আগে যায়, কারণ এটা বিশ্বকর্মা সৃষ্টি করেছে বলি আমি তোমায়। এবার ব্রহ্মা সৃষ্টি করেন হেমন্তী ধান, হেমন্তী মানে যেটা হেমন্তকালে হয় অগ্রাণ পৌষ মাসে, হ্যাঁ, হেমন্তী ধান। আর এ চিন্তা করে তোর আগে আমারটা হবে ও আউশ ধান, যেটাকে আমরা আগে ভাদই ধান করতাম, তাই না? তোরটা বোনা লাগবে, এরকম করে কষ্ট করা লাগবে, আমারটা ছিটাই দিলে হবে, দেখেন কায়দা বায়দা। তোরটা কষ্ট করে লাগবে, আমারটা ছিটাই দিলে হবে। বলে, প্রভু আমার এই ধান কী হবে? ব্রহ্মা সৃষ্টি করলো মুগ ডাল, বিশ্বামিত্র সৃষ্টি করে মাসকালাই। বলে, প্রভু এগুলো কী হবে? বলে, পুরী ধামে আগত কলিযুগে আমি জগন্নাথ রূপে যাব, আমি জগতের নাথ হব, জগতের নাথ হয়ে এই তোমার সৃষ্টির মাসকালাই ডাল আর আউশের চাল নিত্য নিত্য আমি ভোগ সেবা করব সেই প্রসাদ। এবারে আমার একখান কথা কইছে, ৩৬ জাতির মধ্যে এক জাতি কেন বাদ পড়ছে, তাই না বাবা? শোনো, কোনো মুসলমান সম্বন্ধে কথা এখানে নাই, যেটা পরিষ্কার শাস্ত্রের মধ্যে আছে তোমারে জানাই আছে, ম্লেচ্ছ, ম্লেচ্ছ জাতি। ম্লেচ্ছ কারে কয় বাবা? ব্রাহ্মণের সন্তান হয়ে যদি ব্রাহ্মণের কর্ম না করে, ব্রাহ্মণের কর্ম না করে, পূজার্নিক সন্ধ্যা গায়ত্রী না করে, হ্যাঁ, ওই মুরগির ঠ্যাং খায় আর মদ খায়, তাকে আচণ্ডাল কয়, অর্থাৎ ম্লেচ্ছ। তদ্রূপ ক্ষত্রিয় সন্তান হয়ে আমরা যদি ক্ষত্রিয়র কর্ম না করি, হিন্দু ধর্মের মানুষ হয়ে আমার ধর্মকে আমি যাজন যদি না করি, রক্ষা না করি, তাহলে আমিও ম্লেচ্ছ। মানে ঘটনা হচ্ছে, জগন্নাথ ধামে এমন একজন ম্লেচ্ছ যায়, যখন প্রসাদ পায় তখন কি করে? একবার কয় কালী কালী, একবার কয় বলমালী, একবার কয় আল্লাহ আল্লাহ, একবার কয় হরি হরি। মানে ব্যাপারটা হচ্ছে, এক ছেলে মানে এক মায়ের ছেলের হয়েছে জ্বর, এখন ছেলে নিয়ে কোলে গেছে তুলসী গাছের তলে, এখন তুলসী গাছের তলায় শুয়াই দিয়ে কয়, হেমা তুলসী তোমার কাছে ছেলে দিলাম এই তুলসী গাছের তলে, ছেলে যদি ভালো হয় মনসা কান দেবো, তোমার পূজা করব, তারপরে দিন পাঠাপুলি দেবো।
হলো মানবতা, ঠিক ওই রকম তুমি যার প্রসাদ খাচ্ছ তার তো কোনো গান গাবে নাকি বাবা, এই জন্য করল ঘোষণা কোন ম্লেচ্ছ আজ হতে এই জগন্নাথে প্রসাদ পাবে না, একমাত্র ভক্ত ছাড়া আমার এখানে প্রসাদ পাবে না। এবার এই যে সকালবেলায় পাত পাড়া হয় সারাদিন ধরে একই পাতে খায়, ওরে বাবা প্রসাদ যত এঁটো হয় তত প্রসাদের ক্রিয়া হয় তোমার নাই জানা, প্রসাদ যত এঁটো হয় তত ক্রিয়া হয়, প্রসাদ কি সবার ভাগ্যে জোটে? সবার ভাগ্যে জোটে না, আগে আত্মহংকার দূরীভূত করো। যদি মনে করো এখানে ব্রাহ্মণ খেলো এখানে শূদ্র খেলো আমি কি করে এখানে প্রসাদ পাবো, তাহলে তোমার জগন্নাথ যাওয়ার থেকে না যাওয়াই ভালো। অত সহজ না, ভক্তিতে তোমাকে সেইখানে যেতে হবে বাবা, ভক্তি না থাকলে অন্তরে ওই অনেকে যায় জগন্নাথ, টাকার গরম আছে তো অনেকেই যায় পুরী ধামে হোটেলে ভাড়া থাকে আর ওই যে হাঁড়ি হাঁড়ি প্রসাদ কিনে পাওয়া যায় ওগুলো নিয়ে আসে, কিন্তু আসল প্রসাদ কিন্তু পাওয়ার কায়দা নাই। আসল প্রসাদ খেতে গেলে বসতে হবে ওই সাধুর দলে, সেখানে গিয়ে প্রসাদ সেবা করবে তুমি, তাই বোঝা গেল বাবা। এই জন্য জগন্নাথে কোনো জাতির বিচার নাই, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তুমি কারে কও? হ্যাঁ এই যে মুখটা হচ্ছে ব্রাহ্মণ তাই না বাবা, এই গলা থেকে মাথা পর্যন্ত ব্রাহ্মণ, হাত দুইটা তোমার ক্ষত্রিয়, পেটটা হলো বৈশ্য, পা দুইটা হলো শূদ্র, তাই শূদ্র হলো দেশের চাকা, ক্ষত্রিয় বৈশ্য জোগায় দেশের টাকা, ক্ষত্রিয়রা রাজার জাত, সবার উপরে দিব্যি প্রধান, মাথাটা ব্রাহ্মণ অর্থাৎ এখান থেকে ব্রাহ্মণ, এই মুখে ব্রাহ্মণের বাস। তাহলে এই যে হাতটা, এই হাত দিয়ে আমরা ভালো করে বিচার করো, এই হাত দিয়ে মাছ মারি, এরে মারি তারে মারি, করেছি তো বাবা নাকি, মাছ ধরলেও তো জীব হত্যা করেছি বা অনেক কিছুই হাত দিয়ে করি, কিন্তু এই হাত দিয়েই তো আমরা কী করি, বদনে অন্ন তুলে দেই, তার মানে হাতটা হচ্ছে চণ্ডাল। এই হাত দিয়ে তুমি সেবা করছো তাহলে ব্রাহ্মণের মুখে তুলে দিচ্ছে চণ্ডালে, না হলে এই দেহটা তো তোমার বাঁচবে না, বাঁচবে কি বাবা, বাঁচবে না। তাহলে এত বিচার যদি করতে যাও তাহলে প্রসাদ খাওয়া তোমার কপালে আর জুটবে না, এই হচ্ছে ব্যাপার। তার আশা করে যা জিজ্ঞাসা ছিল পূর্ণ হয়ে গেছে নাকি, মনে হয় আর বাকি নাই, আছে কি বাবা বাকি, একটু মনে করে দেবেন, দেবো না আমি ফাঁকি, মানে ধার বাকির কারবার আমি একটু কম করি। হ্যাঁ তাহলে এবার ছোট্ট করে একটা গান গাই, তাকে আবার পাঠাই, জয় রাধে। ওরে যৌবনী কালে বন্ধু মিলে, আজকে লক্ষ্য ইরার সঙ্গে গান তো, ওরে বোলা ওরে যৌবনী কালে বন্ধু মেলে, শেষ কালে ভালোবাসে না, যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসে না, যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, চলে গেলে চলে গেলে আর আসে না। জয় জয় জগন্নাথ প্রেমানন্দ হরিবার 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 হরিবার, গানের উপরে যদি মানে বাজনার উপরে যদি শুধু গান হয়ে যায় বাজনা যদি শোনো না যায়, এই যে রেকর্ডিং হচ্ছে না বাজে লাগবে, দুইটা অ্যাডজাস্ট লাগবে। হ্যাঁ বাবা হরি মন এখনো যৌবনের গৌরব,
বর্ষাকাল এলে আবার তার শূন্যভূত পূর্ণ হবে, তাই না বাবা? তাই পদকার লিখলে নদীর জোয়ার চলে গেলে ফিরে পায় বদল চলে যৌবন বদল আর হবে একবার আসে রে বন্ধু
রমাবাই নামে এক বুড়ি। নতুন গাছের ফল বা যে কোনো ফসল প্রথম যেটা হয় সেটা জগন্নাথ মন্দিরে না দিয়ে তারা কেউ সেবা করে না। নতুন ধানের সময় সবাই ধান চাল নিয়ে ভোগের জন্য পাঠায়। বুড়ি চিন্তা করে, আমার তো কিছুই নাই, আমি যে ভিক্ষা করে খাই, জগন্নাথ কি দেব তোমায়। দেখো ওই না ওই যে বুড়ি রান্না করলো জগন্নাথের জন্য খিচুড়ি। মাটির হাড়ি ফেনিয়া কলা পাতা ঢাকা দিয়া মাথায় করিয়া জয় জগন্নাথ জয় জগ বন্ধু বলে ডাকছে মন্দিরের দিকে চলিয়া। এমন সময় এমন বাতাসের বেগ দেখো পশ্চিমা বাতাস বয়, বাতাসের বেগে ওই যে কলা পাতা ছিল খিচুড়ির উপরে ওটা বারবার করে পইরে যায়। যখন কলা পাতা পড়ে যায় সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে বুড়ি আবার কাপড় দিয়ে মুছে ঢাকা দেয়। তাহলে আমার জগন্নাথ খাবে, এর মধ্যে ধুলাবালি পড়লে আমার জগন্নাথের দাঁতে লাগবে, খেতে স্বাদ করবে না। কিন্তু বারবার যখন পড়ে যাচ্ছে তখন বুড়ি বিরক্ত হয়ে গেছে, বাতাস তুই আমার সঙ্গে শত্রুতা করছিস, কিছু যদি একটা ভারী পাই তাহলে এই পাতার উপরে চাপা দিতে চাই। এখন এদিক দেখে সেদিক দেখে ভারী জিনিস কিছুই নাই, ছিল কি পায়ের মধ্যে তার ছিল পাদুকা, মানে খড়ম তারে পায়। একদিন মানুষ তো খড়ম করতো পাদুকা, দুইটি খুলিয়া নিল পাতা যাতে উড়াইয়া না যায় ওই পাতার উপরে খড়ম চাপা দিল। এবার মাথায় করিয়া জয় জগন্নাথ বলিয়া মন্দিরে পৌঁছায়। মন্দিরের পান্ডারা যখন দেখিবার কত সাহস মন্দ না, আমরা কত নিষ্ঠা সহকারে জগন্নাথের সেবার জন্য আমরা রান্না করি, তারপরে ভোগ লাগে। আর তুই তোর খিচুড়ির উপরে তোর পায়ের পাদুকা মানে জুতা দিয়েছিস, তোর সাহস তো মন্দ নয়, এ ভোগ নিবেদন হবে না। বেরো, গলা ধাক্কা দিয়া বুড়িকে দেখো মন্দির হতে বাহির করিয়া দিল। জয় জগন্নাথ জগবন্ধু বলে বুড়ি কাঁদিতে লাগিল। জয় জয় জগন্নাথ মানন্দ হরি বল হরি বল। বুড়ি বলে আমি তো অবলা, আমার বিদ্যা বুদ্ধি নাই, কোন সময় যে পায়ের জুতা খুলে তোমার ভোগের পাতার উপরে দিয়েছি জগন্নাথ আমার কিছুই জানা নাই। তুমি তো প্রতিদিন পাবো না হরি, তুমি আমার কথা নেবে যদি ভক্তের ভগবান হইয়া থাকো তুমি আমার প্রসাদ খাবে। এই বলিয়া গাছতলায় বসিয়া ফেলিছে নয়নের জল, আস্তে আস্তে মন্দির বন্ধ হলো, রাত্রি ঘনাইল, বুড়ি গাছতলায় ফেলে চোখের জল। একটা বালকের রূপ ধরিয়া জগন্নাথ আমার গেল বুড়ির ঠাই, বলে মা আজ সারাদিন ধরে কিছুই যে খাই না, বড্ড পেটে খিদে গো মা, খেতে যাও নাই আমার। বুড়ি বলে জগন্নাথের জন্য ভোগ এনেছি বাবা, তাহলে নিবেদন হয় নাই। বালক বলে যখন তুমি মনে করেছো জগন্নাথের জন্য নিয়ে যাচ্ছ, তুমি তো বাড়ি থেকে নিবেদন করে দিয়েছো, আর কিসের নিবেদন আছে,
তুমি আমার কাছে বলো কান্দিয়া কলা পাতা নিয়া খিচুড়ি ঢালি আজ নিল মনের আনন্দে বালক রূপী জগন্নাথের সেবা করতে শুরু করে দিল এবারে কয় মা তোমারও তো বুঝি খিদা পেয়েছে তুমি একটি প্রসাদ পাও একবারে জগন্নাথ খায় একবার বুড়িকে খাওয়ায় দেখো প্রেমের বন্যা বয়ে যায় বুড়ি মনে মনে ভাবি এমন আদর করে গেছে উপলব্ধি আমারে মা বলে ডাকে নাই এই বালকের ডাকে কেন আমি এত শান্তি ও পাই কৃপা তুমি বালক সত্য করে আমার পরিচয় হব দেবে আমার দ্বিধা সকল প্রভু তুমি ঘুচাইয়া দেবে অমনি নিজ মূর্তি ধারণ করিয়া জগন্নাথ নিজ রূপ দেখায় চরণ দেবরে মুড়ি গড়া ঘড়ি যায় হরিবার হরিবার যায় জগন্নাথ তাহলে তার হাতও আছে পাও আছে বলে বলে তোমার কাছে সকলে তার দৃষ্টি কারণ এই জগৎটা যে তাহারই সৃষ্টি ওটা নীলা করার করে ওই রূপ ধারণ করে হ্যাঁ তাই তুমি যে ধন রত্ন এনেছ সাধুর বাজারে বিলাইয়া দাও সাধু যদি একবার পরশ করে তখন শুদ্ধ হবে তুমি আমার কথা নাও জগন্নাথকে যদি দিতে হয় দ্বারে দ্বারে ভিক্ষাজ মাগিয়া জগন্নাথের সেবার জন্য যাও নগরে মাগিয়া দাঁড়াও দাঁড়াও লক্ষ হীরা এসো তুমি তাই এবার জগন্নাথের সেবার জন্য কিছু ভিক্ষা করা চাই ভিক্ষা ছাড়া আমার ভগবান ভিক্ষার অন্য ছাড়া যে সে যে কনে না আগ্রহ তাই ভিক্ষা দেবেন যত আছেন বাবা একটা কথা বলে যাই কেননা আপনাদের আসরে এসে জ্ঞান দেব সে ক্ষমতা কিন্তু আমার অর্জন হয় না তবু বলি কথাটা যদিও বলাটা ঠিক নয় তবু বলে যাই আসতে অন্যান্য আসর হলে বলতে হয় কিন্তু এইগুলো আসরে বলতে হয় না কিন্তু বাধ্য হয়ে বলছি সুরধ্বনি গীতায় লেখা আছে কোনো মা যদি 43 সেকেন্ডে 3টে উলুধ্বনি পূরণ করে সেই মায়ের একটা প্রাণায়াম হয় কোনো মা যদি 43 সেকেন্ডের মধ্যে 3টে উলুধ্বনি পূরণ করে সুরধ্বনি গীতা কারো বাড়ি থাকলে খুলে দেখবেন সেখানে লেখা আছে তার একটি প্রাণায়াম হয় আর বাবারা যদি হরিবাসরে গিয়ে 2 বাহু তুলে হরিবোল দেয় এই কৃষ্ণ কথার সঙ্গে সঙ্গে হরিবোল দিলে হাতের যে অশুভ দাগগুলো এগুলো কেটে যায় বাবা কিন্তু এখানে এসে দেখলাম আমি যতবারই ধ্বনি দেই না কেন আমার বিপক্ষের গোসাই যতবারই ধ্বনি দেয় না কেন মায়েরা উলুধ্বনি দেয় না এই কয়েকজন বাবা যারা বাহু তুলে আর কয়েকজন মায়েরা উলুধ্বনি দেয় পেছনে যারা আছে এই দিকের মায়েরা তো দেয়ই না ওমা এত সাধের মানব জন্ম পেয়েছো আর এই জন্ম নাও পেতে পারো বাবা এ জন্ম আর নাও হতে পারে পূর্ব জন্মের স্বীকৃতি ছিল বলে এবার মানুষ জন্ম হয়ে এসেছি মানুষ কুলে হ্যাঁ আর এত সাধের মানুষ জন্ম পেয়ে এত সুন্দর জিহ্বা পেয়ে এসেছো আর জিহ্বাটা লাড়াতে পারছো না দেখবেন যখন ভূমিকম্প হয় তখন মায়েদের বলতে লাগে না উলুধ্বনি দাও তখন এমনি ভয়ে ঠেলায় দেয় এই যে 3-4 দিন আগের ঘটনা হইল না বাবা সন্ধ্যাবেলায় 9টার দিকের ঘটনা আমি বসে চা খাচ্ছি চায়ের কাপটা হাতে নিছি এখন থেকে কাপ শুদ্ধ হেলো কাঁপতেছে আমি মনে করি সর্বনাশ আমার তো হাত কাঁপে না কোনো দিন কী হইলো এখন তাকায় দেখি মাটি শুদ্ধ হেলতেছে ওই ভূমিকম্প হলে পরে তখন কোনো মাকে বলতে হয় না তখন জিব্বা বাইর করে 3.5 হাজার জিব্বা বাইর করে উলুধ্বনি দেয় জোরে জোরে হ্যাঁ তাই আপনাদের চরণ ধরে করি মানা এত সাধের জন্ম পেয়ে যারা উলুধ্বনি দেয় না তারা পরের জন্মে কি হয় জানেন এই পরের জন্মে এই মানুষ বাদ দিয়ে ব্যাং কুলে জন্মগ্রহণ করবেন ব্যাং হবেন ব্যাঙের তেমন জিব্বা নাই উলুধ্বনি দিতে পারে না খালি কয় গ্যাঘো এই অবস্থা আপনাদেরও এই অবস্থা হবে তাই যারা আছেন একটা মা যেন বাকি না থাকে সবাই মিলে একবার বাহু তুলে আমার রাধা গোবিন্দের নামে ধ্বনি দেবেন কেউ যেন বাকি না থাকে মা আমার জন্য নয় নিজেদের জন্য নিজেদের গ্রামের জন্য সবাই মিলে একবার
জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল। দেখেন তো কি সুন্দর লাগছে আসরটা, জয় গুরু। তাহলে যা করেছিলাম জিজ্ঞাসা আমার মধু গোসাই পরিষ্কার করে দিয়েছে, খোলসা জবাবে একটু অভাব রাখে নাই, এবং দ্বিতীয়বারে আমাকে আসরে পাঠিয়েছে। আরো কিছু মনের ভাব প্রকাশ করতে চাই, সময় হলো 10:20, 10:00 বেজে গেছে, 10:20 অবধি আমাদের টাইম। এরপরে আসছেন আমাদের প্রখ্যাত শিল্পী মাননীয়া সাগরিকা মণ্ডল, তার গান শুনবেন, খুব সুকণ্ঠী শিল্পী, খুব সুন্দর গায়িকা। তাই ছোট্ট করে একটি গান গেয়ে আবার একটু প্রশ্ন পর্বের মধ্যে ফিরে যেতে চাই। জয় গুরু। ওরে বিদেশি বিদায়ের সুরে ওরে সানাইবাসী সানাইবাসী বাজে রে পুরো বিসন্ধানে এলো, তোমার যেতে হবে ও সোনাম, তোমার যেতে হবে গো তোমার যেতে হবে ও সোনাম, হাতের কাজ গুটাইয়া খেলো পুরো বিসন্ধানে এলো, বিদেশি বিদায়ের সুরে সানাই বাঁশি বাজে বাঁশি বাজে পুরো বিসন্ধানে পুরো বিসন্ধানে এলো। একবার জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই হরি বল হরি বল হরি বল। কত কাজে ব্যস্ত থাকি মস্ত সংসারি, ওরে এক বসনে যেতে হবে সব কিছু ছাড়ি, রাধে এই জায়গায় কি এই কয়জনই লোক আরো লোক আছে আসতে পারে নাই কেন, কাজে ব্যস্ত, কেউ পুত্র কন্যা সন্তান নিয়ে ব্যস্ত, কেউ কর্ম নিয়ে ব্যস্ত, কেউ সংসার নিয়ে ব্যস্ত, যার যার নিজের কাজে ব্যস্ত। মহাজন বলছে কত কাজে ব্যস্ত থাকিস মস্ত সংসারি, ডাক আসিলে যেতে হবে সব কিছু চা। এই যে বিদাসী বিদেশি বিদায়ের সুরে সানাই, এই সানাই যখন বাজবে সবাইকে একদিন চলে যেতে হবে, এই সানাই বাঁশি বাজলে পরে আর ঘরে থাকা যায় না, ঘর থেকে বের করে দেয়। তাই মহাজন গানের ভাষায় বলছে কত কাজে ব্যস্ত থাকি তুই মস্ত সংসারি, ওরে এক বসনে যেতে হবে সব কিছু ছাড়ি, ওরে বেশ বদলের ঘাটে গেলে ভাই তুই বাহু তুলে
বেশ বদলের ঘাট চেনো বাবাজিরা? বেশ বদলের ঘাট কাকে বলে? যে ঘাটে গেলে পরে পোশাক পাল্টিয়ে দেয়। আমাদের গ্রামের বেশ বদলের ঘাট নোনাই নদীর পশ্চিম পার, সেখানে গেলে পরে পোশাক পাল্টিয়ে দেয়। যে পোশাকে যাবেন সে পোশাক রাখার উপায় নাই। আমি নিজে কতজনের পোশাক পাল্টিয়ে দিয়েছি বলরাম? পোশাকটা খুলে নে বলরাম, হাতের শাখাটা ভেঙে দে। সেটা হলো বেশ বদলের ঘাট। তাই বলছে, বেশ বদলের ঘাটে গেলে সকল কিছু ফেলে, ওরে ভাসবে সবাই চোখের জলে, ওরে ভাসবে সবাই চোখের জলে। হাই বিধি কি হলো, পুরো বিসন্ধা নেমে এলো। বিদেশি বিদায়ের সুরে সানাই বাঁশি বাজে, বাঁশি বাজে রে, পুরো বিসন্ধা নেমে। কত আদর যত্ন করি সাদের এই দেহ, ওরে ছাই হয়ে সব করে রবে দেখবে না কেহ। সময় থাকতে বুঝে লহ তোমার এই তো পরিণাম, সময় থাকতে বুঝে লহ তোমার এই তো পরিণাম। অসময়ের বন্ধু কেবল মধুর হরি না, একবার যত পারো লহ হয়ে যাও, তুমি যত পারো লহ হয়ে যাও, পরিণামে ভালো অতি সাজলো। আমি যেদিন গানে বাড়ির থেকে গানে এসেছিলাম,
আবার গান করে যেদিন বাড়ি ফিরব, বাড়িতে আমার মা, বাড়িতে আমার বাবা, বাড়িতে আমার ছেলে, বাড়িতে আমার বউ, সবাই আশা করে আছে। মা মনে মনে ভাবছে আমার বলরাম গানে যা গেছে গান থেকে বাড়িতে আসবে, যেদিন গানের থেকে বাড়িতে আসবে আমার জন্য কিছু নিয়ে আসবে। বাবা মনে মনে চিন্তা করছে ছেলে গানে গেছে যেদিন গান থেকে বাসায় আসবে আমার জন্য কিছু নিয়ে আসবে। বউ মনে মনে চিন্তা করছে যেদিন স্বামী গানে গেছে যেদিন স্বামী আসবে কারো জন্য যদি কিছু না আনে অন্তত আমার জন্য আনে। কিন্তু চিন্তা করেন যে মানুষটা আমার মুখে মুখ দিয়েছে, যে মানুষটা হাত দিয়েছে, যে মানুষটা পা দিয়েছে, ভাষা দিয়েছে, যে মানুষটা এই দেহটাকে তৈরি করে পাঠিয়েছে, তিনি কি আশা করতে পারে না যে বলরাম যেদিন আসবে সেদিন আমার জন্য কিছু নিয়ে আসবে? ও বাবা, কয়জন জোগাড় করেছেন পারের কোটি, আজ পর্যন্ত হাত বাগান থেকে ফুল নিয়ে গোবিন্দের চরণে দিতে পারি নাই, গোবিন্দের জন্য কিচ্ছু করি নাই। যার জন্য এসেছি ধরাই তাকেই ভুলে গেছি। যেদিন স্বামীর বাড়ি থেকে এসেছিলেন, বাপের বাড়ি থেকে এসেছিলেন স্বামীর ঘরে, কত সুন্দর সেজে গুজে এসেছিলেন, তাই না মা? যাতে স্বামী দেখে পছন্দ করে, শ্বশুর বাড়ির লোক দেখে পছন্দ করে, কত নতুন সাজে পার্লারে গিয়ে কত সাজা সেজেছেন, মেকআপ করে এসেছেন স্বামীর ঘরে। একবার চিন্তা করেন আমার সেই স্বামী যে সাজ পছন্দ করে কোনোদিন কি সেই সাজ সেজেছেন? ঘরের স্বামী ভালোবাসবে দেখে সুন্দর করে টিপের ফোঁটা করেছে, নাকের কানের দিয়ে সারা শরীরটাকে রাজস্বিক করেছে, কিন্তু একদিনও যে স্বামী কাছে আমার যেতে হবে, যে স্বামী আমার সে সাজ পছন্দ করবে, একদিনও সেই সাজ সাজি নাই, একদিনও গলায় সেই তুলসী মালা নেই, একদিনও ভক্ত সঙ্গ করিনি, একদিনও তিলকের ফোঁটা মাথায় পরিনি, কপালে পরিনি, তাহলে তার মতন যদি না সাজি, তার মনের মতন যদি না হই, সে কি আর কাছে টেনে নেবে? বাবা নেবে না। তাই সময় থাকতে সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে একবার সবাই দেবের ঘোরা করি, অঝরে ঝরাবেন রয়নের বাড়ি, কবে কৃপা করবে আমার গোলক বিহারী, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই হরি বল হরি বল। যখন গিয়ে দাঁড়াইবি স্বামীর কাছে, ওরে ডেকে বলবে দেখি তোমার হাতে কি আছে, খালি হাতে জায়গা দেয় না তোমার উপায় হবে কি? ওরে আবার ফিরে আসতে হবে, খাটতে হবে ঝি, খালি হাতে জায়গা নাই, খালি হাতে গিয়ে যদি পার ঘাটায় দাঁড়ান আবার সেই 84 লক্ষের ঘূর্ণি পাকে ফেলে দেবে, বলবে তোকে কি করতে পাঠিয়েছিলাম, কি করে এলি, দেবের দুর্লভ মানব জনম। বাবা যত জনম পাবেন প্রত্যেকটি জনমের মধ্যে মিলন আছে, সংসার আছে, প্রত্যেকটি জনমে স্বামী স্ত্রীর মিলন আছে, নারী পুরুষের মিলন আছে, কুকুর হয়ে জন্মগ্রহণ করবেন সেখানেও মিলন আছে, হাঁস মুরগি গরু ছাগল যেটাই জন্মগ্রহণ করেন সেখানে মিলন আছে, কিন্তু মানুষ জনমটাকে কেন দুর্লভ বলেছে? দেবেরও দুর্লভ মানব জনম, এই মানুষ জনম পেতে দেবতারাও বাঞ্ছা করে, যার জন্য সেই স্বর্গের ব্রহ্মলোক থেকে ব্রহ্মা এই মানুষগুলি আসবে বলে, এই মানুষ জন্ম ধরে ঈশ্বরের সাধনা করবে বলে সেই বৃন্দাবনের নটবরের গরু চুরি করেছিল, গোবৎস হরণ করেছিল,
শাস্ত্রের মধ্যে পরিষ্কার লেখা রয়েছে। তাই গোবৎস হরণ করেছিল বলে আমার শ্রী গোবিন্দ মদন মোহন সেই ব্রহ্মাকে অভিশাপ করল যে তুমি গোবৎস হরণ করেছ আমার কথা নাও, এই কলিযুগে যবনকুলে জন্মগ্রহণ করো, সত্য কথা করি প্রকাশ, নাম হবে তোমার নামাচার্য হরিদাস। সেই স্বয়ং ব্রহ্মা এই মানুষ জন্মকে ধারণ করে এসেছে কলিযুগে মানুষ রূপ ধরে বাংলাদেশের নোয়াখালী গ্রামের ভেতরে। তাহলে এত সাধের মানুষ জন্ম পেয়েও আমরা ঈশ্বরকে ডাকি না, ঈশ্বরকে উপলব্ধি করি না, ঈশ্বরের নাম একদিনও করি না। তাই মহাজন বলছে, খালি হাতে জায়গা দেয় না, তোমার উপায় হবে কি, আবার ফিরে আসতে হবে, খাটতে হবে ঝি, কবি অমূল্য কয় আমার যে কি, অতি অমূল্য কয় আমার যে কি, কপালে তাই হলো